পামটা আইছিল যে রামগতি ফারার নামে, ওই পামটা তারা কি করছে, রামগতি ফারার থেকে পাল ফারা নিয়ে পড়ছে। এও কি জানি দুর্নীতিভাবে জায়গাটা দখল করার পর জায়গাটা দখল হয়ে গেছে অন্য ওই আরেকজনের নামের। এই ট্রাইবেলদের দখলদারি এখন 100 বছরের উপরে চলে গেছে গা। আমরা দাদুল আমার থেকে জায়গাটা দখলদারি, এখন তারা এটা এই বিজেপি সরকার আমার পর তারা এটা ইয়ে করছে, তারা জোর জবরস্তি করে জায়গাটা দখল করে জায়গাটা। বিজেপি আমিও করি, বিজেপি আমরাও করি, আমরাও করি। হ্যাঁ, তারপর দেখ প্রধানে কি মনে করছে, হ্যাঁ নিজের ব্যক্তিগত জায়গাটা দখল করতে চাইতেছে। হ্যাঁ, এটা আমরা হয়তো দিব না, যে জায়গাটা স্যাংশনে ওয়াটার সাপ্লাইটা এসেছে যে জায়গা সেই জায়গাতেই হোক, আর কি জানি কয় যার জায়গার দখলে যার মালিক জায়গার মালিক সেই জায়গাটা পাইতে হোক। মালিক কি জানে, মালিক কি জানে এখানে যে পাম্প পারমিশন বইব? ওই তো তারা হঠাৎ করে মাটি ফেলে দিছে, পাইপ সেট বইব, এই কারণে তো আজকে আইতে হইছে আমরা। না, যে জায়গার মালিক কি জানে এই ব্যাপারটা? জানে জানতো না, জানানো হইছে না, জানানো হইছে না তারা। তো এই যে এখানে যে জমিতে যে মাটি ভরাট করতেছে, এটা কোনো সরকার বা ডিএম থেকে কোনো ধরনের পারমিশন তারা নিছে? না না, জমিনের মালিকের কোনো নোটিশ দেওয়া হয়েছে না, কোনো কিছু দেওয়া হয়েছে না। যদিও মনে করে বলে এটা সরকারি গভর্নমেন্ট জায়গা, তো নেক্সট মানে সরকারি, তবে তো একটা 100 বছর ধরে যে দখলদারি আসছিল এটার তো একটা কিছু থাকতে হয়, মানে এটার মালিক আছে কিছুটা নিশ্চয় আছে। এমন এসব ধরনের খাস জায়গা তো প্রচুর জায়গা আছে, তিলা জমিন আছে অনেকগুলো জমিন আছে, সেখানে গেল না কেন? কেন এই কি জানি কয় জমিনে নাল জমিনের মধ্যে আইলো এই লোক? আমরা সমস্যাটা আমরা মানে সাপ্লাই ওয়াটার সাপ্লাইটা যেখানে আছে সেখানেই বসাক, কোনো আপত্তি নাই, কিন্তু এই জামেলা জায়গার মধ্যে আমরা বইতে দিব না। হ্যাঁ, এটাই আমরা ভুক্তিব, মানে আমরা ফারাবাসী মিলিয়া সবাই আমরা অবজেকশন করি, ফার্মটা যাতে এখানে না পায়।